আসতে মাঝে মধ্যে কবিরাজের পেপার দেখা যায় না, স্বামী স্ত্রীর মিল করিয়ে দেওয়া হয়, হারিয়ে যাওয়া প্রেমিক ফিরিয়ে দেওয়া হয়। কখনো ব্রেকআপের পর ট্রাই করছেন, কাজ করছে, প্রেমিক হারায় আসছে? ওয়েল, যদি না কাজ করে থাকে তাহলে আমার কাছে একটা অব্যর্থ টেকনিক আছে, ওয়াই নট কিল দ্যাম। সময়টা হলো 1700 শতাব্দী, সারা পৃথিবীতে তখন ফরাসি এবং ইউরোপিয়ান উপনিবেশ চলছে, রাজতন্ত্র তখন পুরোদমে চলছে। এই সময়টা আসলে আমরা আজকাল ক্লাসিক মুভিতে যেসব ভিন্টেজ টাইম দেখি সেই সময়টা। মেয়েরা সেই সময় একটা ড্রিমি লাইফ লিড করতো, কোর্সেট, প্রিন্সেস ড্রেস, হাত মোজা, হ্যাট, ঘোড়ায় টানা গাড়িতে করে চলাফেরা করতো, সবকিছু একদম ছবির মতো সুন্দর গোছানো ছিল। কিন্তু আসলে তার সবটাই ছিল শুধুমাত্র ভান। মেয়েরা তখন স্কুলে যেতে পারতো, সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের তখন বিয়ে শাদীর জন্য স্বয়ংবর আয়োজন করা হতো, কিন্তু স্কুলে তাদেরকে শুধুমাত্র শেখানো হতো সেলাই করাই, খাবার রান্না করা, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে একজন পারফেক্ট ওয়াইফ এবং মা হতে হবে, আর কিছু না। স্বয়ংবর আয়োজন করা হতো, কিন্তু সেখানে শুধুমাত্র তারাই চান্স পেত যাদের সেই মেয়ের পরিবার থেকে সিলেক্ট করা হয়েছে। সেই সময় পুরুষদের সম্পূর্ণ অধিকার ছিল বউয়ের গায়ে হাত তোলার, বাচ্চাদের মাকে ডিভোর্স দেওয়ার, ফেলে যাওয়ার, আবার বিয়ে করার, অপমান করার, এবং এসবের কখনো কোনো বিচার তো দূরের কথা, বরঞ্চ এসব যে আসলে একটা সমস্যা এটাও কেউ মনে করতো না। পরিচিত মনে হচ্ছে? আমি কিন্তু কিছু বলি তো, এইসব সিচুয়েশনে সাধারণত যা হয়, অনেক বছর ধরে চলে আসতে থাকা শোষণ এবং অন্যায়ের প্রতিবাদে একসময় কেউ না কেউ জেগে ওঠে। আমাদের গল্পে যিনি জেগে উঠলেন তার নাম ছিল জুলিয়া, জুলিয়া টিফানা। উনি থাকতেন পশ্চিম ইতালিতে, 3 বাচ্চার মা এবং একজন সুখী আদর্শ গৃহিণী, এবং তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী। সে শুরু থেকেই তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল। সে জড়িবুটি, বিভিন্ন ধরনের চা, হার্বস দিয়ে নিজের মেডিসিন তৈরি করত এবং তার সাথে তৈরি করতেন নিজের কসমেটিক্স। সেই সমাজে একজন মহিলার এই ধরনের গুণ অবশ্যই খুব সমাদৃত ছিল। অনেক আশেপাশের মহিলারা তার পাশে, তার বাসায় আসতেন, তার কাছে জানতে চাইতেন, কসমেটিক্স কিনতেন, এবং বাকি সবার মতোই ওনার জীবনও কাটছিল স্বামীর মাকে অপমান সহ্য করে। কিন্তু একসময় উনি ভাবলেন এনাফ ইজ এনাফ, এখন কিছু করা দরকার। ওনার কসমেটিক্স তৈরি করার বিভিন্ন জড়িবুটি থেকে মিশিয়ে একসময় উনি তৈরি করলেন অ্যাকোয়াটোফানা। ওয়েল, এখন আমরা জানি তার অ্যাকোয়াটোফানার মূল উপাদান ছিল আর্সেনিক, লেড এবং বেলাডোনা। আর্সেনিক সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি, আমাদের দেশের পানিতে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়, এটা এক ধরনের হেভি মেটাল, লেডও এক ধরনের হেভি মেটাল, এবং বেলাডোনা এক ধরনের গাঁজা। আগের দিনের মহিলারা এট্রোপা বেলাডোনা নামে এক ধরনের গাছের রস ব্যবহার করতেন তাদের আই ড্রপ হিসেবে। আইড্রপ দিলে কি হইতো, আইড্রপ দিলে তাদের চোখটা একটু সময়ের জন্য বড় হয়ে যেত, চোখ বড় বড় লাগতো। আজকাল আমরা যেমন আর্টিফিশিয়াল আইল্যাশ, আইল্যাশ লাগাই, আইল্যাশ এনহ্যান্সার লাগাই আমাদের ল্যাশ বড় করার জন্য, চোখ বড় দেখানোর জন্য, সেই সময় যেহেতু এত মেকআপ টেকনোলজি ছিল না, এত বিভিন্ন আই শ্যাডো ছিল না, তো তারা এট্রোপা বেলাডোনা দিয়ে চোখ বড় করতো। তো বোঝাই যায় এটা এক ধরনের নেশার বস্তু ছিল, এটা খাইতে অবশ্য মজাই লাগার কথা। নিশ্চিতভাবে তার এই অ্যাকোয়াটোফানার প্রথম ভিকটিম ছিলেন তার নিজের স্বামী, এবং বলা হয়ে থাকে এই কাজে তার বড় মেয়ে তাকে সাহায্য করতেন, এবং পরবর্তীতে তার মেয়ে এবং তিনি মিলে অ্যাকোয়াটোফানা তৈরি করার একটা বিজনেস শুরু করেন। এখন অবশ্যই আপনি তো মার্কেটে যেয়ে বিষ বিক্রি করতে পারবেন না, তারাও পারতো না। সো তারা কি করলো, তারা নিজেদের কসমেটিক তৈরির পেশাটাকে একটা নতুন রূপ দিল, তারা একটা ব্র্যান্ড তৈরি করলো, একটা বিউটি ব্র্যান্ড, জুলিয়া টিফানা ব্র্যান্ড, জাস্ট লাইক ভিক্টোরিয়া সিক্রেট অর কাইলি জেনার বিউটি। এবং যেহেতু আগে থেকে তার এইসব ব্যাপারে সুনাম ছিল, তার কাস্টমারও প্রচুর ছিল, এবং এদের মধ্যে শুধুমাত্র সিলেক্টেড কিছু পার্সনকে উনি এই অ্যাকোয়াটোফানা বিক্রি করতেন, যাদের ব্যাপারে উনি জানতেন তারা একটা অ্যাবিউজিভ ম্যারেজে আছে, একটা ভয়াবহ সম্পর্কে আছে, স্বামীর সাথে সম্পর্ক ভালো না, স্বামী পরকীয়া জড়াইছে, ইউনো সুগার ড্যাডি, তাদেরকে উনি এই অ্যাকোয়াটোফানা বিক্রি করতেন। অবশ্য বিক্রি করার সময় উনি খুব সাবধানে থাকতেন, ব্যাকগ্রাউন্ড চেক করতেন, কাউকে এমনিতেই বিক্রি করতেন না, এসে কেউ চাইতে পারতো না, এবং উনি সবাইকে খুব সুন্দর মতো ট্রেনিং দিতেন যে কখন কি করতে হবে। এই যেমন ফার্স্ট ডোজ দেওয়ার পরেই ওনার হাজব্যান্ডের যখন অসুস্থ লাগা শুরু করবে, তখন ওয়াইফ খুব চিন্তাভাবনা করে সেবা করা শুরু করবে, ডাক্তার ডাকবে, এবং তারপরে আস্তে আস্তে যখন অবস্থা খারাপ হওয়া শুরু করবে, তখন উনি তাকে বুঝাবে যে এখন তার বিল করে ফেলা উচিত, নিশ্চয়ই কিছু ভুল আছে। কারণ স্বাভাবিক, আর্সেনিক, লেড এরা সবাই অনেক বেশি স্লো পয়জন, এদের আসলে ওইরকম কোনো ধরনের সাইন সিমটম টের পাওয়া
ডায়রিয়া জন্ডিস এই ধরনের সিমটম দেখা যায়। সো আসলে মেডিকেল টেস্টে কোনো ধরনের কিছু ওরকম ডায়াগনোসিসও হয় না। সো এই ক্ষেত্রে ওয়াইফ সম্পূর্ণই সন্দেহের বাইরে থাকতো, যেটা অবশ্যই আরও একটা ভালো জিনিস। এবং আরেকটা ভালো জিনিস ছিল এই অ্যাকোয়াডোফানা পাউডার না লিকুইড ফর্ম ছিল, যেটা ছিল সম্পূর্ণ টেস্টলেস কালারলেস, যার জন্য যে কোনো খাবার ওয়াইন জুসে ইজিলি মিশায় দেওয়া যেত, কেউ কোনো কিছু সন্দেহও করতে পারতো না। এবং নতুন কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে জুলিয়েট ফানা সম্পূর্ণ ট্রেনিং দিতেন যে মারা যাওয়ার পরে কি করতে হবে। যেমন মারা যাওয়ার পরে ওয়াইফরা তখন দাবি করতো যেন কোনো ধরনের পোস্টমর্টেম করা হয়, অটোপসি করা হয় পেশেন্টের, যেন ওই না দেখতে লাগে যে আমার জামাই মরে গেছে, আমি অনেক বেশি কনসার্ন, আমি জানতে চাই যে ফাইনালি তার কেন এমন হলো। কিন্তু আমরা এখন বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে আমাদের আর্সেনিক লেড ডিটেক্ট করার মতো টেকনোলজি আছে, কিন্তু আমরা কথা বলতেছি 17 শতাব্দীর দিকে, 16 শতাব্দীর শেষের দিকে। সেই সময়ে এই ধরনের কোনো পয়জন টক্সিন ডিটেক্ট করার মতো আমাদের কোনো টেকনোলজি ছিল না, যার জন্য অটোপসি রিপোর্ট আসতো সম্পূর্ণ ক্লিন, সম্পূর্ণ সব করতে যাইতো ওয়াইফের কাছে, শেষ ফ্রি, তাই না? একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকার চেয়ে বিধবা থাকা ভালো। ওয়েল, আমি বলতেছি না আপনি আপনার হাজবেন্ডের মাইরা ফেলেন, বাট অপশন এনা। আমাদের জুলিয়ার বিজনেস বড় হইতে থাকে, সে সাউদার্ন ইটালি থেকে একসময় নেপলসে চলে যায় রোমে, সে তার কসমেটিকের সম্পূর্ণ রিব্র্যান্ডিং করে, বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করে, সে পুরোপুরি কাইলি জেনারের লাইফ লিড করতেছিল। বাট যা হয় অ্যাজ ইউজুয়াল, একসময় তার কাছে একজন মহিলা আসলো, সে খুবই অ্যাবিউজিভ ম্যারেজে আছে, বয়স কম, এবং সে খুবই দুঃখী দুঃখী চেহারা নিয়ে আসলো। তার স্ট্রং রেকমেন্ডেশন ছিল, আমাদের জুলিয়েট ফানার পুরনো একজন ক্লায়েন্ট তাকে পাঠাইছে। তো অ্যাজ ইউজুয়াল জুলিয়া তাকে যাবতীয় প্রাইমারি ট্রেনিং দিয়ে তার কাছে একটা ফানা বিক্রি করলো। এবং এই মহিলাও নাস্তে নাস্তে বাসায় নিয়ে গেল যে আজকে দেখতেছি বাছা ধন, এতদিন যা যা করছো সব সুদে আসলে ফেরত দিব। সুপের মধ্যে যায় 2 ফোঁটা একটা ফানা মিশাই দিল এবং ওয়েট করলো তার হাজবেন্ড কখন আসবে, কখন খাইতে বসবে। হাজবেন্ড আসলো, খাইতে বসলো, বাট মহিলা মানুষ পীড়িত অনেক, সে যখন খাইতে বসলো তখন তার নিজের কাছে অনেক গিল্ট ট্রিপ হইতে লাগলো। তার কাছে মনে হলো না যত যাই করুক হাজবেন্ড তো এমনি মাইরা ফেলাটা উচিত হবে না। সো সে বললো থামো খায় না প্লিজ। হাজবেন্ড তখন ভাবতেছে তাকে ধরে নিয়ে গেল রোমের ন্যাশনাল কাউন্সিলের কাছে, বিচার দিল যে এই মহিলা এত বড় ধৃষ্টতা দেখাইছে, সে আমাকে খুন করতে চায়। যা হওয়ার তাই হলো। রোমের সেন্ট্রাল কমিটিতে যারা ছিল তারা একটা টর্চার ডিভাইস, বলা হয় একটা এরকম লম্বা পিলার ছিল এবং সেই পুরো পিলারের মধ্যে পেরেক ঢুকানো থাকে উল্টা দিকে মুখে, তার মানে তার সূচালো দিকটা বাইরের দিকে করে গাঁথা থাকে। এরকম একটা টর্চার ডিভাইসে সেই মহিলাকে ঝুলানো হইলো যাতে সে সব ইনফরমেশন দেয়, কার কাছ থেকে নিছে, কিভাবে নিছে, কবে নিছে, তারা কোথায় বিজনেস করে। এবং অবশ্যই এত টর্চারের মুখে মহিলা বলেই দিল জুলিয়েট ফানার নাম বাইরে চলে আসলো। এবং কথা বাতাসে ছড়াইতে তো টাইম লাগে না, কারণ না কারোর কাছ থেকে জুলিয়েট ফানা শুনলো যে কেউ একজন এই চেনের মধ্যে মুখ খুলছে। বেচারি আর কি করবে, সে তার কসমেটিক ব্র্যান্ড ট্র্যান্ড বন্ধ করে তল্পি তল্পা নিয়ে গেল চার্চের কাছে তার আশ্রয় প্রার্থনা করতে, এবং তাদের লোকাল চার্চ তাকে আশ্রয় দিতে সম্মতি জানাইলো। কিছুদিনের জন্য সে গা ঢাকা দিল, কিন্তু এর মধ্যে খবর ছড়াইলো, গুজব যখন ছড়ায় তখন তো ছড়ায়, এবং যখন নারী ঘটিত গুজব ছড়ায় তখন তো আর সেটা ডালপালা মিলতে সময় লাগে না। গুজব ছড়াইলো যে জুলিয়া ডোফানা সম্পূর্ণ ইটালির এবং রোমের যে সেন্ট্রাল ওয়াটার লাইন ছিল সেই ওয়াটার লাইনের মধ্যে অ্যাকোয়াডোফানা মিশাই দিছে, সম্পূর্ণ ওয়াটার লাইনকে সে বিষাক্ত করে দিছে। আর তো যাই কই, মানুষজন তো খেপে পুরা বম, পুরা পাবলিক মব তৈরি হয়ে গেল, সবাই চায় যেন জুলিয়েট ফানাকে খুন করা হয়। শুধু খুন করলেই হবে না, তাকে যেন চৌরাস্তার সামনে এনে ফাঁসিতে ঝুলানো হয়, পাবলিক ডিমান্ড অবশ্যই। তখন তো সবাই মিলে তারা জোর বেঁধে গেল চার্চের কাছে, এবং চার্চ ওয়াজ লাইক আই এম সরি গার্ল, তারা জুলিয়েট ফানাকে পাবলিক মবের হাতে তুলে দিল এবং জনসমক্ষে ফাঁসি দিয়ে 1659 সালে, যদি আমি ভুল না করে থাকি, আমাদের জুলিয়া টোফানাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সেটাকে লিঞ্চিং বলা হয়। শুধুমাত্র জুলিয়া টোফানা না, সাথে তার বড় মেয়ে এবং আমাদের জুলিয়া টোফানা বিউটি ব্র্যান্ডের তিনজন কর্মচারীকেও ফাঁসি দেওয়া হয়। এরপরে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। বিভিন্ন নথিপত্র থেকে ধারণা করা হয় যে 1633 সাল থেকে 1659 সালের মধ্যবর্তী সময়ে আমাদের জুলিয়া টোফানা তার বিখ্যাত অ্যাকোয়াটা ফানার মাধ্যমে 600 পুরুষকে হত্যা করেছিল, পরোক্ষভাবে অবশ্যই হত্যা করতে সাহায্য করেছিল। তবে কিছু কিছু ঐতিহাসিক মনে করেন সংখ্যাটা 600 চেয়ে আরো অনেক বেশি হবে, কারণ সম্পূর্ণ হিস্ট্রি কখনোই পাওয়া যায় নাই। মৃত্যুদণ্ড কার্যকরের আগে যখন আমাদের জুলিয়া টোফানাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে স্ট্রিক্টলি কোনো ধরনের তথ্য দিতে চায় নাই, দেন নাই, বেশ কিছু ভুল তথ্য দিয়েছেন এবং বলেছিলেন যে আমার তাদের কথা মনে নেই, লেজিট, সে তো লিখে রাখেনি। আপনার যদি বেশ কিছুদিন ধরে ডায়রিয়া হয়, পেট ব্যথা হয়, মোচড় দেয়, দুর্বল লাগে, তাহলে আপনি ভাবতে পারেন আপনার ডায়রিয়া হয়েছে, কোনো ধরনের ফ্লু হয়েছে। কিন্তু আপনার যদি বমি টানার অভ্যাস থাকে, তাহলে মনে রাখবেন এগুলো কিন্তু লেড পয়জনিং এর একটা লক্ষণ, আর্সেনিক পয়জনিং এরও লক্ষণ। Who knows?